सेवा, जत्न, शुश्रूषा
তাদের যে সর্বদা সহযোগিতা করবার যে প্রতিজ্ঞাবদ্ধ, তাদের জীবনে আর কোনো কিছু চাহিদা নেই। আমরা সকলকে ঠাকুর শেখাচ্ছেন, তিনি তাদের তৈরি করছেন তার সন্তানদের। এসো এই যোগ সন্ধিক্ষণে তোমরা একদিন থাকবে, আর আমাদের সকল যে মন মিশন আশ্রম তাদের কাছে সকল যে জনগণ যারা আসবে তারা তোমার প্রিয় আত্ম, যারা ঠাকুরের নামে উচ্চারণে আহ্বান পাবে, যখন তার প্রাণ মন এগিয়ে এগিয়ে আসবে ঠাকুরের আহ্বানে, এবং আগামী মানুষ মা বলেছেন না সেই জগৎময়ী সেই দেবী সারদা, তিনি উচ্চারণ করেছে বাবা কেউ তোমার পর নয়। এই যে বিচার মাঝে বিচার শিখিয়েছে, এই বিচারের মধ্যে ঠাকুরের যে কৃপা দান শক্তি তিনি তা জানতেন। ঠাকুর সকলকে সমজ্ঞান, যেমন সেই সূর্য দেবা সূর্যের সেই পূর্ণ প্রভাতে যখন সূর্য ওঠে তার সেই রক্তিম আলো রাভা নিয়ে প্রতিদিনের যে সংগ্রহ করে, সেই সূর্যদেব কখনো তাঁর সেই সকল আলো ছটাতে সকলকে আলিঙ্গন করে, কেউ যেন বাদ না যায়। কবির সেই ধনধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, সেই প্রতিটা ফুল ফল ধান্যকে এই বসুন্ধরা সকল প্রাণ শক্তি, তিনি সেই উৎস, তিনি তার শক্তি দান করছেন। আগুন পোহাতে হবে জ্ঞানের আগুন, ভক্তির আগুন, শক্তির আগুন পোহাতে। আজ আমরা এই ধ্যান অনুভবে বসবার সুযোগ করে দিয়েছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। এই শক্তির আগুনকে আমাদের দেহে ধারণ করতে হবে, যখন নির্বিঘ্নে নীরবে সকল কিছু উজাগর করে দিয়ে তোমার সম্মুখে আর আমি কিছু দেখতে চাই না, চিন্তা ভাবনা অশুভ সব দূর হয়ে গেছে শুধু তোমার সম্মুখে আমার সকল কিছু ছেড়ে নিয়ে তোমার সম্মুখে সেই ধ্যান অনুভবে, সে যে আগুন পোহানো শীতের আগুন যেন সূর্যদেবের সেই সুন্দর রৌদ্র রৌদ্র শক্তিতে যেমন আমরা অবগাহন করি, তেমনি এই ধ্যান অনুভবের মধ্যেও সেই শক্তির আগুন, সেই শক্তির আগুনকে পোহাতে হবে। সময় চাই তার জন্য, যুক্ত হতে হবে সকলের সঙ্গে, মুক্ত হতে হবে
মিলিত হতে হবে সবার সঙ্গে। তাই তো কবি বলেছেন, যুক্ত করবে সবার সঙ্গে, মুক্ত করো বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত্ত নিষ্পন্দিত করো রে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো রে। তোমার চোখে সবার সেই সবার মধ্যে যে ভগবান, সবাই যে ঈশ্বরের পুত্র, তা তুমি দর্শন করবে। যেমন শ্রীরামকৃষ্ণ কখনো কারো মনের মধ্যে প্রাণের মধ্যে এক বিন্দু আঘাত হোক চাননি। মা মহামায়া দেবী সারদা তিনি তিনি যেন তাকে সর্বদা শক্তি যোগাতেন। ঠাকুর কখনো বেগে বসলেও মা বলতেন না। একবার এমন ঘটনা তো আপনারা শুনেছেন, মায়ের কাছে এসেছে একজন সেবিকা, একজন মহিলা। তিনি বলছেন মাকে, অরুণয় বিদায় করে, মা গো তুমি দাও না, আমার খুব ইচ্ছে হয় পরম গুরু শ্রীরামকৃষ্ণকে আজ আমি, তুমি দাও, সাজিয়ে গুছিয়ে আমি ঠাকুরকে তালায় করে দিয়ে আসবো। ঠাকুর যখন দেখলেন তাকে সেবা দিতে এসেছে একজন, এই মহাবিশ্বে তিনিও একজন, তিনি তাকে মা বলে আহ্বান করেছে। সারদা মা তাকে বলেছে, বাছা তুমি মা বসো, আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি ঠাকুরকে দিয়ে আসবে। এবার ঠাকুরের কাছে যখন দিয়েছে ব্যাস, তিনি তো তার অনুভব, মাকে আহ্বান করে তুমি আজ আমার সেবা দিতে আসোনি, জানো তো আমি তোমার হাতে সেবা পাই, কত তৃপ্তি করে সেবা করি। তখন মা বললেন, দেখো বাবু, আমাকেও মা বলে বারে বারে আবদার করেছে, তাই আমি তখন আমাকে যে মা বলে আহ্বান করেছে আমি তা অমান্য করতে পারি না, আমি সকলের মা, তো আমাদেরই সমদর্শিতা, সকলে ঠাকুরের প্রাণ প্রিয় এবং শ্রী মায়ের সেই পরমাত্মীয়। তাই না মা বলেছেন, যারা এই মহাবিশ্বে আসেনি, যারা এসেছে, যারা আগামী দিন আসবে, তাদেরকেও তোমরা বলো তোমাদের একজন মা আছে। এই যে স্নেহময়ী যৌবনিত্যতা প্রাণের ভালোবাসা, ঠাকুর তখন ভাবলেন যে তাই সর্বে তাঁর সেই, তিনি সেই সর্বংসহা দেবী অবতারিণী, তার কাছে সবার আগমনের পথ, সকল জাতি সেখানে প্রসাদ পায়,
সকল জাতি কেউ পাপ নয়, তো মহামায়া তাদেরকেও সকল মানবকেও সেই সমান দর্শন। শ্রীরামকৃষ্ণ আর যে তার ধ্যানে আমরা ঠাকুরের যে আপবাদে যে যুক্ত হতে পেরেছি এই বেদান্ত মঠের, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আসন থেকে এ তার আপবাদ, যে আসেনি যে শোনেনি যে আগামী দিন আসবে সবার জন্য এই প্রতিদিনের শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব। এমন এক সময় একটি মহিলা, তিনি বয়স্ক, তিনি ধ্যান করেন যুক্ত হন, তার সেই মাথায় জটা, তিনি যেন সেই যোগিন মায়ের মতো তার রূপ। তো তিনি যখন ধ্যানে বসতেন তখন তার আশেপাশে কেউ বসলে তিনি অতিষ্ঠ হয়ে উঠতেন, এমনকি তার নিজের ধ্যান ভঙ্গ করেও অপরকে বলতেন ওদিকে সরে যাও বাবা, এত কাছাকাছি বসবে না, দূরে সরে যাও। তো কেউ কেউ তার ভাষা ভাবনা তার বকার ভঙ্গিতে যখন তিনি বলতেন তখন অনেকে সরে বসত, না ইনার কাছে যাওয়া যাবে না, ঘরে ভিড় হয়ে গেছে, ছোট্ট ঘর, তার কাছাকাছি তিনি কাউকে বসতে দেবেন না। তো যাদের বসতে দেবেন না তারা তো মায়ের সন্তান, তারা তো এসেছে মায়ের কাছে, তিনি নয় অনেকক্ষণ ধরে নীরবে ধ্যান অনুভবে বসবে, কিন্তু আর যারা এসেছে তাদেরকে তিনি সমান মনোভাবে দেখতে চাইছেন না, এটা ঠিক নয়, এতে তার নিজের ব্যাঘাত হচ্ছে এবং অপরেরও তিনি ব্যাঘাত করাচ্ছেন। সেই ধ্যানের যে অগ্নি, যে অগ্নি যে তাপ প্রহানো তারও ঠিক মতো হচ্ছে না, অপরকেও তিনি ঠিক মতো করতে দিতে চাচ্ছেন না। এমন সময় আর একজন ভীষণধারী, তিনিও আর একজন মহিলা, তিনি এসে তার প্রায় কাছাকাছি গিয়ে বসেছেন, ব্যাস এইবার তিনি আর তাকে চিৎকার করে বকাবকি করতে পারছেন না যে তুমি এবার সরে বসো। তার যে মধ্যে ওই দ্বিসন্ধ্যায় মহিলার মধ্যে যে শক্তি, তিনি যে সেই যোগ সাধনায় অনেক দিন ধরে আছেন তার উপরে ইনি এক নম্বর যিনি, তিনি আর কথা বলতে পারছেন না, অথচ মনে মনে সে কষ্ট পাচ্ছে, কখনো কিছু বলতে পারছে না, অথচ নিজের মনের মধ্যে বিড়বিড় করে তাকে যেন
বঙ্গালী মহিলাটি, তিনিও যোগদীপ্ত হয়ে বসে রয়েছেন মায়ের কাছে, কালী ঘরের সম্মুখে। এবার যার হাতে ত্রিশূল, তিনি নীরবে শান্ত হয়ে, তিনি যে এক নম্বর যিনি, তিনি যে তাকে বারবার আকথা কুকথার ভাবটা ইঙ্গিতে আকারে দেখাচ্ছেন, তাতে তার ভ্রূক্ষেপ নেই। তিনি নীরবে ধ্যানে মগ্ন এবং সকলকে সমানভাবে দর্শন করছে। এবার তাঁর বসবার পূর্বে তিনি সকলকে, আশপাশে যারা ছিল তাদেরকে বলছেন হাতে লিঙ্গিতে নীরব হয়ে বসবে, কোন মুখের ভাষা এখানে জোরে জোরে প্রকাশ করবে না। ধীমে ভবতারিণী তা শ্রবণ করে ফেললেন, ফলে তোমার ধ্যান ঠিক হবে না। তিনি যেন সেই তার সকল আশপাশের মহিলা পুরুষকে সুন্দর করে বলে দিলেন, তারাও তেমনি নীরব হয়ে বসে মায়ের সাধনা করছে। শ্রীরামকৃষ্ণ তার সেই দূরে ঘরে চৌকির উপরে দিব্যি ধ্যানস্থ অবস্থায় রয়েছে, সন্তানেরা সকলে শান্ত। একটা পিন পড়লেও কোন আওয়াজ যদি হয় সেটা পাওয়া যায়, শুধু যেন ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ, সকলে যেন একসঙ্গে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। সোহম হংস, সোহম হংস, শুধু সেই নিঃশ্বাসের আওয়াজ। যিনি বসে আছেন তিনি যেন স্ট্যাচুর মতো বসে আছেন, আর তার সঙ্গে আশপাশে যারা রয়েছে তারাও ঠিক সেই রূপ। তার মানে দেখা যাচ্ছে ওই দিশন্ধারী যিনি যোগী, তিনি যে ধ্যানকে অনুভব করতে পারছেন, যা তার শরীরে মনে প্রাণে একাগ্রতার বিশেষভাবে বিশেষভাবে তার মনকে তিনি সরজমিনে অনুভব করছেন, সে কোথাও যাবে না, যেতে পারে না, একমাত্র ধ্যান রূপী তার রূপের মধ্যে। আর সকলেও খুব আনন্দে তার আশেপাশে সমানভাবে, কারোর মধ্যে হিংসা দ্বেষ
छटफटनी भाव मनोचंचलता कारो मध्य नहीं तो एमन भाव समान भाव यदि एक मानुष और एक मानुष की एक गरीब एक दुखी एक चाषा सकल के यदि से समान भाव दर्शन करते तक मन तुम्हार मध्य से ईश्वर जागृत रहे तुम आज नीरव और सकल आत्मा जान तार सम्मुखे से जोगिन त्रिशूल नारी तिनि देखछेन जारा बसे आछे सकल गुलो जेन एक एकटा आत्मा मानुष कोई तिनि अनुभवे बुझते पारछेन एवं तार मध्ये जे ध्यान प्रकाशित होयेछे आपना आपनी ता तिनि ओदेर मध्ये प्रकाश कर दीचे जी ओराव आगामी दिन शांत हुए अमार मतो बसे मायर आराधना करबे श्रीरामकृष्ण आराधना करबे ओदिके ठाकुरेर सेई समाधि अवस्था एखनो भागिनी ठाकुर सम्मुख अवस्था रही जन शरीर नारी जन स्थिर रही शांत भला स्वरूप श्री भरत पुरुष श्री रामकृष्ण अपना जनता के दर्शन करते निराकार शक्ति मध्य ताराओ दर्शन कर भगवान श्री रामकृष्ण के ताराओ महाशून्य जान निराकार ब्रह्मे का पहुंचे কোথাও কোন চিন্তা ভাবনা কিছু নেই সবকিছু ছেড়ে শরীরকে উজাড় করে দিয়েছে আর ধ্যান তাদের যেন পরিচালনা করছে এমন মুহূর্তে সেই প্রথম যে মহিলা তিনি বলছেন ধ্যান সে সবার পূর্বেই ধীরে ধীরে যেন কিছু বলতে চায় তার মধ্যে সেই সমদর্শিতা বোধ এখনো আসেনি অথচ তিনি সকলকে বোঝাতে চাইছেন যে আমার মধ্যে সেই ধ্যান অনুভব এসে উপস্থিত আর তারা যারা ধ্যান করছে তারা সেই ঠাকুরের গুণগুলো ঠাকুরের কল্পনা সেই নিরাকার শক্তির মধ্যে প্রবেশ করে শান্ত হয়ে চোখ মেলে সকলকে সমান দেখছে আমার মধ্যে যে ঈশ্বর প্রতিটা মানুষের মধ্যে সেই শক্তি বিরাজ করছে তাই না স্বামীজি বলেছেন সকল মানুষের মধ্যেই সেই সমদর্শিতা সেই তো জীবে প্রেম সেই তো জীবে প্রেম কবে জি জল সেই জল সে নিজে ভাল ঈশ্বর সেই যে ঈশ্বর তার মধ্যে সবার মধ্যে সেই ঈশ্বর কাউকে অপমান কারোর সঙ্গে কুমনোভাব না সবার মধ্যে তিনি এই
তারা যখন ওই ধ্যান সমর্পণ করল, মন্দিরে ঘন্টা বেজে উঠেছে, ঠাকুরের দিকে তার সেই ভাবা নিষ্ঠুর আবার তিনি ফিরে এসেছেন আপন শরীরে। এইভাবে আমাদেরই পথ চলা। আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে সমদর্শিতা, প্রত্যেকে সমান অনুভব করা, প্রত্যেককে এইটুকু বলে সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানাই। তবে আপনারা যারা আর একজনকে শ্রবণ করাচ্ছেন না, এটাও কিন্তু তাদেরকে সেবা। তাই জন্য আমি বলব আমাদের এই বেদান্ত বলে এই চ্যানেল একে একটু সাবস্ক্রাইব করুন, বারবার একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর আপনাদের যে প্রশ্ন উত্তর, যে ভাবনা, যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে চ্যানেল, এটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এতে আপনাদের কোনো খরচ নেই। এইটুকু বলে সকলকে আবার আমি আমার ভালোবাসা জানাই, ঠাকুরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তন্দ্রাম কৃষ্ণ শিরসা নমাম, তন্দ্রাম কৃষ্ণ শিরসা নমাম, তন্দ্রাম কৃষ্ণ শিরসা নমাম। জয় রামকৃষ্ণ, জয় মা সরদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।